তারপরে তো চলো বলো তো কোনটা দিয়ে স্টার্ট করবে শুরু করবো আমাদের কাছে একটা এসছে সেকেন্ড হ্যান্ড বিজিআই অসমো পকেট যেটা বলে ওটা এসছে এটা খুব ভালো কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশনে কোনো ডেন্ট বা কিছু দাগ হবে না এখানেও গ্লাস প্রোটেক্টর মারা আছে ওর মধ্যেও গ্লাস প্রোটেক্টর মারা আছে চলো বলো তো যেটা দেখাচ্ছিলে তুমি প্রথমে মিররলেসটা এটা আছে নেক্সট 5 মিররলেস এটা শুধুমাত্র দেখাবো সেটা হচ্ছে এটা 6000 একদম ফ্রেশ কন্ডিশনে আছে এর মধ্যে 1650 লেন্স লাগানো আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এর সাথে ব্যাক চার্জার বিল্ড সব কিছু থাকবে नमस्कार सबाई के एंड वेलकम बैक टू दिस चैनल वेलकम वन्स अगेन आमी अनिर्बाण एंड दिस इज माय चैनल यूट्यूब वाला बंग कोलकाता डीएसएलआर मार्केटे आरो एक नतून एपिसोडे सबाई के स्वागत तो आज के चले कैमरा बाजार कोलकाता बाबलादार काछे पिछले बाबलादा बसे रही है देखते बाबलादार काछे किन्तु माने अनलिमिटेड डीएसएलआर कलेक्शन रही है मिररलेस कलेक्शन रही है लेंस कलेक्शन रही है হিউজ কালেকশন আমি তোমাকে দেখাবো সামনে কতগুলো ডিএসএলআর রাখা রয়েছে তো আজকে এই ভিডিওতে সবথেকে কম দামে ভালো ভালো ডিএসএলআর এ আনলিমিটেড কালেকশন দেখাবো তার সাথে দেখাবো হচ্ছে মিররলেস এর কিছু কালেকশন দেখাবো আর তার সাথে দেখাবো অ্যাকশন ক্যামেরা তো চলো ভিডিওটাকে স্টার্ট করি আমার একটা কথা বলার যারা ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অনেকেই আমি দেখেছি ভিডিওটা দেখছো বাট চ্যানেল সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্টটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট যত বেশি পরিমাণে সাপোর্ট করবে ততই ভালো ঠিক আছে তার সাথে লাইক করবে শেয়ার করবে আর পুরো ভিডিওটাকে দেখবে তো এই যে দেখছো আমার সামনে হিউজ কালেকশন রয়েছে একের পর এক ডিএসএলআর এ আনলিমিটেড কালেকশন এবং বিভিন্ন বাজেটের বিভিন্ন ধরনের ডিএসএলআর এ কালেকশন রয়েছে তো চলে এসেছি আজকে বাবলাদার কাছে বাবলাদা কেমন আছো ঈদের পর এই ফার্স্ট শুট তোমার সাথে ঠিক আছে দোকানে কার্ড আছে পারলে স্ক্রিনশট খুব ভালো কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশনে কোনো ডেন্ট বা কিছু দাগ হবে না এখানেও গ্লাস প্রোটেক্টর মারা আছে ওর মধ্যেও গ্লাস প্রোটেক্টর মারা আছে আর এর পাউচটাও আছে একটা পাউচ আছে একটা অরিজিনাল ওয়্যার আছে এর সাথে পুরো কমপ্লিট প্যাকেজটা শুধুমাত্র 11000 টাকা হয়ে যাবে শুধুমাত্র 11000 টাকা অনলাইনে এটা 20000 টাকা দাম আছে ফ্লিপকার্ট অ্যামাজনে পাওয়া যাচ্ছে তো অনলাইনে এটা শুধুমাত্র 11000 টাকা হয়ে যাবে বললে এটা কন্ডিশন কিরম বলবে তুমি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন 90% মতো 99.9% কন্ডিশন আছে একটু অন করে জাস্ট দেখিয়ে দাও হ্যাঁ চালু করে দেখিয়ে দেবো এটা এটা চালু করলে এইরকম আসবে এটা চালু হওয়ার পরে এইরকম দেখা যাচ্ছে এই দাদা ছবিটা তুলছি দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে রেকর্ডিং শুরু করলে এই রেড বাটনটা শুরু করলে রেকর্ডিং শুরু হয়ে গেছে এখান থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড শুরু হয়ে গেছে বুঝতে পারা যাচ্ছে ভালো তো ওয়ারেন্টি আছে তো এর সাথে এক বছরের মিররলেস আছে যেমন আমার কাছে 5100 এর মিররলেস আছে এটা আছে নেক্সট 5 মিররলেস এটা শুধুমাত্র 18000 টাকা হয়ে যাবে এটা 18 16 mm লেন্স আছে এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে 14 MP ক্যামেরা হবে আর এইচডি পিকচার কোয়ালিটি হবে রোটেড ডিসপ্লে এরকম রোটেড হবে এটা মডেল নাম্বার তো নেক্সট 5 সোনি নেক্সট 5 ওকে তারপরে দেখাবো 5100 এটাও সোনির আছে 24 MP ক্যামেরা এর মধ্যে ওয়াইফাই ইনক্লুড আছে আর এটার প্রাইস হবে শুধুমাত্র 22000 টাকা এটা হয়ে যাবে 22 16 50 লেন্স সাথে কত লেন্স এটা 16 50 ঠিক আছে তারপরে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা 6000 একদম ফ্রেশ কন্ডিশনে আছে এর মধ্যে 16 50 লেন্স লাগানো আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এর সাথে ব্যাক চার্জার বিল্ড সব কিছু থাকবে এটা দাম পড়বে 29000 টাকা হয়ে যাবে এটা এটা আছে নিবনের 3100 এটার দাম পড়বে শুধুমাত্র 11000 টাকা এটা হয়ে যাবে আচ্ছা তো ভিডিও স্টিল দুটোই হবে তারপরে আমরা যদি স্টিল শুধু স্টিল যেটা হবে সেটা হচ্ছে 10000 টাকা পড়বে এটা হচ্ছে 1000 ডি আছে ওটাও দেখিয়ে দেবো দেখাও টাকার মধ্যে হয়ে যাবে 10000 ব্যাটারি চার্জার বিল্ড সবকিছু ইনক্লুড থাকবে আর
এটা শুধু স্টিল ছবির জন্য ভিডিও হবে না লেন্স ওপেন করা যাবে কন্ডিশন কিরকম বলবো বলো দা 80 মোটামুটি 70 80% ঠিক আছে এরপরে কি দেখাবে এটা 550D হ্যাঁ এটাতে ভিডিওর জন্য বেস্ট ক্যামেরা এটা এটা মাইক অপশন আছে এর মধ্যে ভিডিও করা যাবে আর 18.5 লেন্স লাগানো আছে হ্যাঁ সেই মতো এটা 17,500 টাকা দিয়ে হয়ে যাবে 17,500 ঠিক আছে তারপরে যেটা দেখো সেটা হচ্ছে 1340 তে এর মধ্যে ওয়াইফাই আছে হ্যাঁ 18.5 লেন্স লাগানো সিঙ্গেল কিট শুধুমাত্র 16,500 টাকায় 16,500 কন্ডিশন 1340 কন্ডিশন মোটামুটি 80% 80% হ্যাঁ ঠিকঠাকই কন্ডিশন রয়েছে 70D এটা হ্যাঁ এটা রোটেট ডিসপ্লে হবে টাচ স্ক্রিন হবে ওয়াইফাই হবে এটার মধ্যে মাইক অপশন আছে হ্যাঁ 18.5 স্টিল লেন্স লাগানো আছে শুধুমাত্র 30,000 টাকা হয়ে যাবে 30 30,000 কন্ডিশন কন্ডিশন মোটামুটি 80% 700D হ্যাঁ এর মধ্যে মাইক অপশন আছে রোটেট ডিসপ্লে টাচ স্ক্রিন এটা ভিডিওর জন্য বেস্ট ক্যামেরা ব্লগিং এর জন্য বেস্ট সব থেকে ভালো সাইজ হবে শুধুমাত্র 24,000 টাকা এটা হয়ে যাবে তারপরে যেটা দেখো 5100 সরি 5200 এটা ভালো কন্ডিশনে আছে এটা মোটামুটি 70% কন্ডিশন আছে শুধুমাত্র এটা 18,000 টাকা হয়ে যাবে 18,000 এই সাসুড়ি দেখে দিচ্ছি অডিও জ্যাক তো লাগানো যাবে ওয়াইফাই তো রয়েছে অডিও জ্যাক লাগানো যাবে এটা 200D আছে হ্যাঁ 200D তে মাইকের অপশন আছে আর 18.5 লেন্স লাগানো যাবে এটা শুধু 200D কিন্তু শুধু 200 এটা শুধুমাত্র 33,000 মানে 33,000 টাকা একদম ঠিক আছে সিঙ্গেল কিট দিয়ে তারপরে যেটা দেখাবো এটা 750D এটা অনেক বেটার কন্ডিশনে আছে একদম কম কন্ডিশনে এটা শুধুমাত্র 32,000 টাকা পড়বে আগে যেটা দেখালাম একটু ডাল কন্ডিশন এটা মিন কন্ডিশন একদম 32,000 টাকা ওকে এটা 1200D হ্যাঁ 1200D ফ্রেশ কন্ডিশন একদম আছে এটা দাম পড়বে শুধুমাত্র 15,500 টাকা 15,500 সিঙ্গেল কিট দিয়ে 60D 60D মোটামুটি 70% কন্ডিশনে আছে এটা 23,000 টাকা হয়ে যাবে 23,000 টাকা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 7,000 7,000 একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে 18,105 লেন্স লাগানো আছে এটার দাম পড়বে শুধুমাত্র 27,000 হয়ে যাবে 18,105 দিয়ে তাই তো 7,000 টাকা কন্ডিশন কিন্তু মোটামুটি ভালোই বলবো একদম ফ্রেশ কন্ডিশন তারপরে 1200D হ্যাঁ এটা লেন্স লাগানো আছে 50mm হ্যাঁ প্রাইম লাগিয়ে রেখেছো তুমি অলরেডি এটা 18,000 টাকা পড়বে প্রাইম দিয়ে আচ্ছা এবার যদি প্রাইম সরিয়ে যদি সে ইয়ে সিঙ্গেল কিট না ইউমে প্রাইম লাগানো আছে এটাতে প্রাইম সরিয়ে 18,500 নিলে 15,500 হয়ে যাবে 15,500 তাই তো সাথে 1 বছরের ওয়ারেন্টি রয়েছে ঠিক আছে এটা 5300 আছে এটাও রোটার ডিসপ্লে হবে এর মধ্যে ওয়াইফাই আছে এটার দাম পড়বে শুধুমাত্র 24,000 ওকে বাকি আরো আমার কাছে আছে এবং যেমন বক্স প্যাক গুলো দেখিয়ে দেবো কেমন কন্ডিশন আছে দেখাও তুমি একটা একটু ডাল কন্ডিশন দেখি এটা ইয়েটা দেখি একটু এটা যেমন ভালো একদম ফ্রেশ কন্ডিশনে আছে বক্সের সাথে আছে এটার দাম পড়বে শুধুমাত্র 9,500 টাকা ওকে একদম একদম 90% মতো কন্ডিশন রয়েছে কত দা 6,500 টাকা তাহলে দাদা 5,500 দামটা অনেকটাই কম তুমি বললে মানে বাজারে মোটামুটি 8-9,000 টাকায় লেন্সটা ঘোরাঘুরি করে ঠিক আছে বলো বক্স প্যাকে যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে তুমি শেষ করো তাহলে দেখাও এটা কি এটা বাবলা এক সেকেন্ড জাস্ট এটা ম্যাক্রো লেন্স তো কত এটা না না আমি বলছি কত প্রাইস কত রেখেছে 7,500 টাকা বন্ধুরা আমি একটা কথা বলি ম্যাক্রো লেন্স কিন্তু খুব রেয়ার মোটামুটি মানে কলকাতা ডিএসএলআর মার্কেটে মানে আসে এবং হট কেকের মতো বিক্রি হয়ে যায় তো মোটামুটি ভালোই কন্ডিশন আমি যা বলবো 24 মানে
24 mm 90% মতো কন্ডিশন যদি কিনতে চাও তো বাবলাদার সাথে কন্টাক্ট করে নিও ভিডিওটা পুরো দেখো এন্ডে আমি ডেসক্রিপশন বক্সে কন্টাক্ট ডিটেইলস সবকিছু দিয়ে দেব ধরো হলো 40 mm একটু এরকম হয়ে যাবে বাহ এটা কত পড়ছে তোমার 7000 টাকা হয়ে যাবে এটা 7000 এটা কিন্তু 40 mm ম্যাক্রো তো পড়ছে ধরো বাবলা দা এরকম ধরনের লেন্স আমাদের সব রকম আর তোমার কাছে অ্যাজ ইউজুয়াল যেমন লেন্সের এক বছরের ওয়ারেন্টি এক বছরের প্রত্যেকটা লেন্সেই তো রয়েছে ঠিক আছে লেন্সের এক বছরের ওয়ারেন্টি থাকবে दादारोकने दादार दोकान ठीक है तो एकदम प्राइम कंडिशन एकदम मिडिल अफ द रोड रास्तार ऊपर मैं तुम जो मेट्रो शपिंग मल से दादार दोकान हाटली हाटले दो मिनट मत ठीक है যদি ভিডিও শেষে আমি তোমাকে সমস্ত ডিটেইলস বলে দেব আর ডেসক্রিপশন বক্সও চেক করো সেখানে অ্যাড্রেস ফোন নাম্বার কন্টাক্ট ডিটেইলস সবকিছু থাকবে হ্যাঁ ভালো দাদা চলো কোনটা দেখাবে প্রথমে যেটা দেখাবো সেটা 6000 মডেল আছে এটা এর দুই লেন্স দিয়ে আছে এর মধ্যে একটা আছে 55210 জুম লেন্স একটা আছে 1650 লেন্স দিয়ে বডি আছে এটা এটা 1650 তাই তো 6000 বডি আছে এটা শুধুমাত্র 35000 টাকা হয়ে যাবে 35000 দুটো কিট দিয়েই দুটো কিট আচ্ছা কন্ডিশন তো যথেষ্ট ভালো হলো দা 90% মতো কন্ডিশন রয়েছে আর বাদবাকি যা মানে সবকিছু অরিজিনাল তো ব্যাটারি থেকে শুরু করে অ্যাকসেসরিজ ব্যাটারি চার্জার সবকিছু দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো পরে যেটা দেখাবো সেটা হচ্ছে এটিভি এটিভি তো একদম ফ্রেশ কন্ডিশন আছে বক্সের সাথে এটাতে 855 লেন্স আছে আর বডি আছে এটিভি দেখলে বুঝতে পারা যাবে একদম ফ্রেশ একদম মিন্ট কন্ডিশন হবে দাদা যথেষ্ট ভালো কন্ডিশন শুধুমাত্র এটা 65 হয়ে যাবে 65 কি লেন্স দিয়ে দিচ্ছ তুমি এটা 855 লেন্স আছে সিঙ্গেল কিট দিয়ে আচ্ছা ঠিক আছে তারপরে 835 দিয়েও আছে এটি কন্ডিশনটা একটু এটা ইটিডি আছে হ্যাঁ এটা 835 ইউএসএম ন্যানো ডি আছে এটাও 65 এর মধ্যেই হয়ে যাবে এই কন্ডিশনটা বলতে তো 70 টু 80% মতো নাকি মানে কম্পেয়ার এর সাথে যদি করা যায় 835 দিয়ে হ্যাঁ 18135 লেন ওকে তারপর এর মধ্যে আছে 5200 আছে তারপরে 750 আছে তারপরে 1500 ডি আছে এগুলো সব বক্স পেকিং কন্ডিশন সব আছে সব একটা করে খুলে দেখাতে পাচ্ছি না প্রত্যেকটাতে বক্স পেকিং কন্ডিশনে আছে প্রাইস গুলো বলা যাবে কি প্রাইস গুলো 5200 এটা যদি কোন কাস্টমার নেয় ওটা দাম 22 আচ্ছা 750 32 আচ্ছা ভালো দাদা তাহলে কি বলে তোমার মানে কন্ডিশন তুমি এগুলোর কতটা বলবে তুমি 750 বলো বা 5200 90% আচ্ছা আর অ্যাকসেসরি সব অরিজিনাল সবকিছু অরিজিনাল লেন্স তো অনেক আছে 55 আর দাদা তোমার কাছে এমনিতে তো এইসব ক্যামেরা ছাড়াও তোমার কাছে এসএলআর বলো বা হ্যান্ডিক্যাম এগুলো তো কালেকশন অলরেডি তোমার কাছে থাকে ঠিক আছে তুমি এর আগে এপিসোডে অনেকগুলো দেখিয়ে হচ্ছে এসএলআর আমার কাছে পাওয়া যাবে এটা যেমন আছে ওয়ারেন্টি থাকছে এক বছর এটা নন এইচডি ক্যামেরা আছে 50x জুম আছে এটা এর দাম হলো শুধুমাত্র 5500 টাকা হয়ে যাবে ঠিক আছে এরকম ধরনের অনেক লেন্স মোটামুটি তোমার কাছে তো মানে ওয়াইড কালেকশন থাকে আমার যেটা বলার যেটা দর্শককে বলা দা মানে ধরো যারা আসবে তারা মানে ক্যামেরার অ্যাক্সেসরিজ থেকে শুরু করে লেন্সেস মানে তোমার শপে এসেই পাবে মানে তাকে তো অন্য জায়গায় কোথাও কি ঘুরতে হবে না পুরো অল অ্যাক্সেসরিজ আমাদের পেয়ে যাবে ঠিক আছে বলো দা তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি আমরা ঠিক আছে তো আশা করছি সামনের এপিসোডে নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে কিন্তু ঈদের মানে অনেক পরে এসে আমি শুটটা করলাম তোমাকে ভেরি ভেরি বিলেটেড ঈদ মুবারক ঠিক আছে চলো আশা করছি দেখা হবে ভালো থেকো আর তোমার কন্ট্যাক্ট নাম্বার তো সব সেমই রয়েছে অ্যাড্রেস সব ডিটেইলস আমি দিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবে ভালো দা দেখা হবে আবার ঠিক আছে তো গাইস এই ভিডিওটা এই অবধি ছিল যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো দেখো চ্যানেল সাবস্ক্রাইবটা খুব ইম্পর্টেন্ট তোমরা ভিডিওটা দেখছো তার পাশাপাশি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো তো অফকোর্স
মানে খুব ভালো লাগে, এটা মোটিভেশন পাওয়া যায়। তার সাথে হচ্ছে ভিডিওটাকে লাইক করবে এবং যদি ইউজফুল মনে হয় নিশ্চয়ই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যারা ক্যামেরা পছন্দ করে তাদের মধ্যে শেয়ার করবে। তোমাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সাপোর্টটাই মেন কথা। আর যেটা বলার, বাবলাদার দোকানটা কিন্তু একদম মানে মেট্রোগুলি ক্যামেরা মার্কেটে একদম মেন লোকেশনে। যদি মেট্রোতেও নামো, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে যদি মেট্রোতেও নামো, মেট্রো স্টেশন থেকে বাবলাদার দোকান হাঁটলে তুমি, তার পাশাপাশি যদি তুমি টিপু সুলতান মসজিদকে লোকেট করে চলো, টিপু সুলতান মসজিদ থেকে বাবলাদার দোকান হচ্ছে হার্ডলি 2 মিনিট। আমি অ্যাড্রেস এবং গুগল লিঙ্কের যে ম্যাপের যে লিঙ্ক রয়েছে সেটা আমি অলরেডি ভিডিওতে মেনশন করে দিই। এরপরেও যদি অসুবিধা হয় আসতে দোকানে, ঠিক আছে, আমি জানি এরপরেও অনেকজন অসুবিধা হয়, দাদাকে ফোন করে বলে যে দাদা বুঝতে পারছি না দোকানটা, তাহলে তুমি একটা কাজ করো, নিচে ইনস্টাগ্রামে আমার লিঙ্ক রয়েছে, ওখানে ফলো করে দিই, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? চলো, আশা করছি ভালো লেগেছে এই ভিডিওটা। নেক্সট এপিসোডে আবার দেখা হবে, ভালো থাকো।